হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি শুরু করছি আরেকটি ব্লগ। আমরা এখন ওয়ালমার্টে যাব। আজকে ব্ল্যাক ফ্রাইডে, এখানে ব্ল্যাক ফ্রাইডেতে সুপার সেল থাকে। তো আমি কালকে কিছু জিনিস কিনেছি আমার ফার্মেসি থেকে। তো ওখানে আসলে দেখেন $63 জিনিস কিনেছি, $41 আমি ব্যাক পেয়েছি। তো এখানে আসলে অনেকেই বসে থাকেন ব্ল্যাক ফ্রাইডের সুপার সেলের জন্য। তো আমরা এখন যাব ওয়ালমার্টে, যদি সম্ভব হয় তাহলে হয়তো বা আমরা বিজেতেও যেতে পারি, বাট এটা সম্ভাবনা কম। তো আমি দেখাবো ওয়ালমার্টে গিয়ে আমি কী কী কিনেছি, আর বিজেতে যদি যাই তাহলেও আমি সেটা শেয়ার করব। তো দেখি কী কী কেনা যায় ব্ল্যাক ফ্রাইডে, কি সুপার সেলের মধ্যে সুপার কিছু কেনা যায় কি না। তো সাথে থাকবেন। এই যে আমার দুই মেয়ে আর আমি, আমরা দুইজনে যাচ্ছি। আমার মেয়ে ছোট জন একটু অসুস্থ, একটু শাই ফিল করতেছে। তো যাই হোক, দিশু চলো যাই বাজার করি। শপিং কার্ট নিব ভিতর থেকে। দৃষ্টি আসো আসো বাবা। আমরা ওয়ালমার্টে ঢুকে গেছি। এই যে দেখেন কি পরিমাণে লোক। ঘুরে ঘুরে দেখি আগে কি কি সেলে আছে, তারপরে কি যেটা পছন্দ হয় ওটা নিব দাম অনুযায়ী। আমরা আসছি সিজনাল সেকশনে। এখন ক্রিসমাসের সব উঠিয়ে ফেলছে, এটা হচ্ছে সিজনাল সেকশন। এই যে দেখেন, এই যে হচ্ছে ক্রিসমাস ট্রি। তো এই যে দেখেন প্রচুর পরিমাণে উঠিয়েছে। এই যে এগুলি হচ্ছে কেইন, এই যে কেইন, কেইনগুলিরে ডেকোরেট করছে আর কি। আসলে যেরকম ভেবেছিলাম যে ওয়ালমার্টে মনে হয় অনেক সেল থাকবে, আসলে ওইভাবে অত সেল নেই। আছে, তবে অন্যান্য স্টোরের মতো এত সেল পাচ্ছি না। আমার কাছে লাগতে আছে অনেকটা রেগুলার প্রাইস থেকে সামান্য কিছু কম। তো দেখি তারপরেও কি নেওয়া যায়। এটা হচ্ছে ক্লিয়ারেন্স সেকশন, এই সাইডটা হচ্ছে ক্লিয়ারেন্স সেকশন। তো এটা তো খালি হয়ে গেছে। আমরা আসলে এটা দিয়ে পাস করতেছি, এই জন্য দেখাচ্ছি। এখানে নেওয়ার মতো কিছু নেই। এটা হচ্ছে জুয়েলারি সেকশন। আসো আসো আসো। এটা অনেক সুন্দর। কি বাবা? আসো আসো। এই যে হচ্ছে ওদের ডেইরি সেকশন, এখানে দুধ, ডিম, তারপরে ইয়োগার্ট, মানে অনেক কিছু আছে। মা এ মিল্ক কোথায় দেখো তো? হ্যাঁ হ্যাঁ, পিছনে মিল্ক। চলো যাও। এখন আসছি বিজেতে, বিজে হোলসেল ক্লাবে।
এখানে কিছু জিনিস লাগবে ওইগুলি নিয়ে যাই, বাট এগুলিতে আসলে ব্ল্যাক ফ্রাইডে এর জন্য স্পেশাল ওইরকম আমি যেগুলি নিব ওইগুলির সেল নেই। এখানে আসলে ইলেকট্রনিক্স জিনিস বা আদার্স আর কি কুকার ওইগুলির সেল থাকে। এটা হচ্ছে বীজের ভিতরে, এখানে সবকিছু কিন্তু সব বড় বড় আর কি, মানে যেহেতু হোলসেল চলো। আর সেই দিকে সেইটা নিয়ে সেই দিকে নিয়ে এসো। ওই যে নুডলস, না না রেগুলার ওয়ান। আমরা এখন এসেছি ফাইভ বিলোতে, আমার মেয়েরা কি খেলনা কিনবে এর জন্য। এখানে আসলে মাঝে মাঝে আসি, ওরা টুকটাক খেলনা নেয়, আর দরকারি আমার যদি কোনো কিছু লাগে তাহলে নেই এখান থেকে ঘর সাজানোর জন্য। আজকে মোটামুটি অনেকগুলি দোকানে গিয়েছিলাম, ওয়ালমার্টে, বিজেতে, তারপরে হচ্ছে এখন আসছি ফাইভ বিলোতে। তো আসলে আমি দুঃখিত যে আজকে কী কেনাকাটা করছি আমি এই ভিডিওতে দেখাতে পারতেছি না, কারণ হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আমার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো, আমি ভিডিওগুলি আপলোড করি রবিবারে আর হচ্ছে বৃহস্পতিবারে। তো বৃহস্পতিবারে আমি আপলোড করে দেখাবো কী কী কিনেছি। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ভিডিওটির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।